হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি ব্লগ করতেছি হলদিবাড়িতে সরস্বতী পুজোর দিনে। আজকে পরিস্থিতি খুবই খারাপ, সারাদিন বৃষ্টি পড়তেছে। আর কন্টিনিউ দেখতে থাকুন পুরো ভিডিওটি, নো স্কিপ। হ্যাঁ, দেখাবো আজকের পরিস্থিতিতে কী ধরনের দিয়ে যায়। তাহলে এরা শান্তি পাচ্ছে না, এভাবে বেরোচ্ছে, ঠিক আছে? এত পানির মধ্যে আমরা তো ঘুরতে পারি নাই। আমরা এখন এখানে চিকেন লেগ পিস কেটে যাবো, ঠিক আছে? তো এদিকে আসো, দেখো এখানে কি অশান্তি। আমরা এখানে চিকেন লেগ পিস খেতে যাচ্ছি, এখন এই কলে দিয়ে যাচ্ছি। আর আজকে বৃষ্টির দিনে, হ্যালো হ্যালো গাইস, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ দেখুন, এই যে সরস্বতী পূজা এবার 2000, দেখুন কি পরিস্থিতি, এত বৃষ্টি পড়তেছে, কেউ ঘুরতে শান্তি পাচ্ছে না সত্যি। দেখুন কি বৃষ্টির কি অবস্থা, এই বৃষ্টির মধ্যে কেউ শান্তি পাচ্ছে না। এই 2022টা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আছে হলদিবাড়িতে দেবী দুর্গাগুলোকে দেখতেছি। হ্যাঁ চলো আবারও দেখাবো কিছু ফুটেজ, সবাই শুধু লুকিয়ে লুকিয়ে আছে, মোটা বেশি জায়গা আছে। তো বন্ধুরা দেখুন, এই সরস্বতী পূজার দিনে দুর্গা মণ্ডপে এত ভিড়ে হওয়ার কারণটা কি? কারণ বৃষ্টি পড়তেছে, এদের কপাল খুব খারাপ। কেন এত কপাল কি ভালো, তাদেরকে বলকটা দেখাচ্ছি। এত ভিড় কারণ তারা এখানে আশ্রয় নিয়েছে, কারণ আশ্রয়টা ভুল হবে ব্যাপারটা। তো ভাই বলুন ভাই, তোমার কি কেমন লাগতেছে এই মুহূর্তে? আজকে তো বৃষ্টি পড়তেছে, সরস্বতী পূজার দিন যদি ঘুরতে পারো না ভালোভাবে, কারণ তুমি সিঙ্গেল কি? রাইট রাইট, সিঙ্গেল ছেলেদের জল এগুলো, চোখের পানি। আমরা ভিতরে যাচ্ছি, এখান থেকে কিছু দেখাচ্ছি আমরা। দেখো যে টোটো দেখিয়ে যাচ্ছি মেয়েরা বৃষ্টির মধ্যে, ভিতর থেকে দেখাচ্ছি আপনাদের, ফুটেজটা ভালোভাবে দেখাতে পারতেছি না, রাত্রি অসুবিধার মধ্যে আছে প্রেমিক প্রেমিকাগুলো। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, আমরা এখন দুর্গা মণ্ডপে আছি, কারণ আজকে হচ্ছে সরস্বতী পূজার দিন, পুরো বৃষ্টি পড়তেছে, ঠিক আছে? আমরা এখানে মানে বেরোনোও যাচ্ছি না। আচ্ছা, তো আপনাদেরকে দেখাবো, হ্যাঁ মানে দেখাবো দেবী দুর্গা দলকে, হ্যাঁ মানে তারা কীভাবে সেজে পুজো এসেছে। শুধু আমরা এখানে আসতে যাইনি, আরও অনেকেই নিচ্ছে, ঠিক আছে? এই যে দেখুন আমাদের পিছনে কত, আবারও দেখাচ্ছি পিছনে ক্যামেরাতে দেখাচ্ছি, ঠিক আছে? আর কিছু ফুটেজ দেখুন রেল স্টেশন থেকে বলতে পারি। সরস্বতী পূজার দিনে দেখো ব্লকটা হলদিবাড়িতে কি পরিস্থিতিটা, জলের মধ্যেই কত দেবীগণ। এখনো একটু বৃষ্টিটা কমলো তাই এরা বেরোচ্ছে, এত ভিড়। আমরা এখন যাচ্ছি চা এখানে খাইলাম, চা খাবো, যাবো আবার চলো কাকা। সরস্বতী পানীয়, চলে আয়।